হ্যালো ব্রিওান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো এবং এটি মূলত টিজিটি এবং পিজিটির টিচিং পোস্ট সংক্রান্ত এখানে টোটাল কতগুলি সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে বা কতগুলি টোটাল পোস্ট রয়েছে এবং এর রেমুনেশান কত সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যা যা চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতেও এরকম আরো ভিডিও পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনার নোটিশটি দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখান থেকে নোটিশটি রিলিজ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স ভায়া অনলাইন মোড ফর টেম্পোরারি এঙ্গেজমেন্ট থ্রো an ইন্টারভিউ অ্যান্ড অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক qualification ফর দ্য পোস্ট অফ এইট পার্ট টাইম গেস্ট টিচার্স এবং দেখুন এখানে কিন্তু আপনাকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে যে পোস্টটি রয়েছে সেটি হলো গেস্ট টিচার গেস্ট টিচারের পোস্ট রয়েছে এবং এটি টেম্পোরারি এঙ্গেজমেন্টের জন্য এবং কত দিনের জন্য সেটা আমরা পরবর্তীতে জানবই ভিডিওতে এবং এখানে ইন্টারভিউ হবে একটি তার বেসিসে এখানে নির্ধারণ করা হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনও দেখা হবে এবং এখানে টোটাল আটটি পোস্ট রয়েছে এবং যে স্কুল থেকে নোটিশ রিলিজ করা হয়েছে সেই স্কুলের নাম এখানে দেওয়া রয়েছে যে স্কুলের জন্য যেমন এখানে স্কুলের নাম দেওয়া রয়েছে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রঘুনাথপুর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে পোস্ট অফিস বনকাটি থানা কাকসা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান রানভাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পর্ষদ তো এখানে দেখুন এই এঙ্গেজমেন্ট বা এই যে রিক্রুটমেন্ট এটা পিওরলি টেম্পোরারি বেসিসে এবং এটি এক বছরের জন্য এক বছরের জন্য এখানে স্কুল টিচার নিয়োগ করা হবে এবং নিচে একটি ছকের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমেই দেখুন নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট কোয়ালিফিকেশান এবং রেমুনরেশান প্রথমেই রয়েছে গেস্ট টিচার ইন লাইফ সায়েন্স এবং এটা হচ্ছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিচটির কথার অর্থ হলো ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং এখানে একটি পোস্ট রয়েছে যেহেতু এটা ট্রেন গ্র্যাজুয়েট টিচার তো এখানে কিন্তু এমএসসি দরকার নেই এখানে কিন্তু বিএসসি হলেই হয়ে যাবে বিএসসি এবং এখানে অনার্স থাকতে পারে বটানি কিংবা জুলজি কিংবা ফিজিওলজি থাকলেও হয়ে যাবে বিএসসি দরকার এবং তার সঙ্গে বিএড দরকার এই কোয়ালিফিকেশান এখানে দরকার এবং এখানে রেমুনারেশন দেওয়া রয়েছে বারো হাজার টাকা পার মান্থ তারপর এখানে দেওয়া রয়েছে যে গেস্ট টিচার ইন ফিজিক্স এটাও টিজিটি এখানেও এমএসসি লাগবে না এখানে বিএসসি হলেই হয়ে যাবে ফিজিক্সে বিএসসি দরকার এবং তার সঙ্গে অবশ্যই বিএড দরকার এবং এখানেও রেমিনুরেশান এখানে বারো হাজার টাকা পার মান্থ তারপর রয়েছে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি এটাও টিজিটি অর্থাৎ কেমিস্ট্রিতে এখানে অনার্স দরকার এবং তার সঙ্গে বিএড দরকার অনুরূপভাবে বারো হাজার টাকা রেমুনারেশান তারপরে রয়েছে গেস্ট টিচার ইন ম্যাথামেটিক্স পিজিটি অর্থাৎ পিজিটির কথার অর্থ হল পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং এখানে একটি পোস্ট রয়েছে সবগুলোই দেখতে পাচ্ছেন যে একটি করে পোস্ট রয়েছে এবং এটি কিন্তু পিজিটি তো অর্থাৎ এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি দরকার এখানে ম্যাথামেটিক্সে পিজি থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে এবং এখানেও কিন্তু স্যালারি রয়েছে বারো টাকা তারপরে রয়েছে গেস্ট টিচার ইন ম্যাথেমেটিক্স এবং এটা রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার এখানে টিজিটি অর্থাৎ এখানে কিন্তু এমএসসি লাগবে না এখানে ম্যাথেমেটিক্স অনার্সে বিএসসি দরকার এবং তার সঙ্গে বিএড দরকার এখানেও রয়েছে বারো হাজার টাকা পার মান্থ তারপর রয়েছে গেস্ট টিচার ইন বেঙ্গলি এবং এটা রয়েছে টিজিটি এখানেও রয়েছে একটি পোস্ট এবং বাংলাতে অনার্স দরকার এবং এটা বিএ দরকার যেহেতু টিজিটি এবং তার সঙ্গে অবশ্যই বিএড দরকার এখানেও অনুরূপভাবে বারো হাজার টাকা স্যালারি তারপরে যেটি রয়েছে সেটি হল গেস্ট টিচার ইন হিস্ট্রি এবং এটা রয়েছে টিজিটি এবং একটি পোস্ট রয়েছে টিজিটি অর্থাৎ ইতিহাস অনার্সে এখানে বিএ পাস হতে হবে এবং তার সঙ্গে বিএড দরকার এখানেও বারো হাজার টাকা স্যালারি তারপর রয়েছে গেস্ট টিচার ইন এডুকেশন এবং এটি রয়েছে কিন্তু পিজিটি অর্থাৎ এডুকেশানে কিন্তু পিজি দরকার এডুকেশানে এম এ দরকার তার সঙ্গে বিএড দরকার এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু এই পিজিটিতে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে স্যালারি দেওয়া রয়েছে বারো হাজার টাকা তো আপনারা দেখতে পেলেন যে টোটাল এখানে আটটি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু একটি করে পোস্ট রয়েছে নাম্বার অফ পোস্ট একটি করে এবং প্রত্যেকটি পোস্টেই কিন্তু এখানে বারো হাজার টাকা স্যালারি দেওয়া রয়েছে তারপরে যে বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা দেখে নেব যেমন এখানে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং একটি ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে যেটি অ্যাপয়েন্টিং অথরিটি কন্ডাক্ট করবে সেই ইন্টারভিউ এবং একাডেমিক কোয়ালিফিকেশান দেখেই কিন্তু এখানে নির্ণয় করা হবে যে কারা সিলেক্টেড হবে সেটা নির্ণয় করা হবে এবং এখানে বলা রয়েছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল রেসিডেন্টস যারা লোকাল রেসিডেন্ট তাদের কিন্তু এখানে আলাদা প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ যেহেতু স্কুলটা বর্ধমানে উপস্থিত রয়েছে তো বর্ধমানের আশেপাশে যারা লোকাল ক্যান্ডিডেট থাকবে তো তাদের একটু প্রেফারেন্স দেওয়া হবে তারপর এখানে রয়েছে এজ লিমিট এখানে এজ লিমিট দেওয়া রয়েছে যে আঠেরো বছরে কম যেন না হয় এবং আটত্রিশ বছরে বেশি যেন না হয় এবং এই ডেট অনুযায়ী আঠেরো থেকে আটত্রিশ এখানে এজ লিমিট করা রয়েছে এবং এটা বলা রয়েছে যে অল অ্যাপয়েন্টমেন্ট সেলভি টেম্পোরারি ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এটা আগেই বললাম যে এই যে পোস্ট সমস্ত পোস্টগুলো কিন্তু এক বছরের জন্য তারপর এখানে মেডিকেল ফিটনেসের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নো পার্সন বি অ্যাপয়েন্টেড টু এনি পোস্ট উইদাউট মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস বিং গ্র্যান্টেড বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশানার অর অ্যাজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি মে অ্যাপ্রুভ অ্যাপয়েন্টিং অথরিটি কিংবা কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশানার্সের কাছ থেকে একটি মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস সেটা কিন্তু এখানে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু এখানে কোনো পোস্টেই কিন্তু অ্যাপয়েন্টেড করা হবে না তারপর এখানে বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য অ্যাবাব মেনশনস পোস্ট উইল সাবমিট দ্যার অ্যাপ্লিকেশানস অ্যালোগ উইথ রিলেভেন্ট ডকুমেন্টস ইন দ্য ইমেল আইডি অর্থাৎ এটা আগেই বললাম যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করার যে প্রসেস সেটা আমি বলে দিই যে এখানে দেখতে পাবেন নিচে একটি ফর্ম রয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে রয়েছে তো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম বা ফর্ম্যাট যাই বলুন না কেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে অলরেডি দেওয়া রয়েছে তো এটাকে প্রথমে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করার পরে তারপরে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে এটা ফিল আপ করার পরে তারপরে এটাকে পিডিএফ বানাতে হবে এবং তার সঙ্গে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে করে একটা কম্প্যাক্ট পিডিএফ বানাতে হবে সেই কম্প্যাক্ট পিডিএফটা সেন্ড করতে হবে উপরের যে ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে এবং ইমেল আইডিটা যখন সেন্ড করতে হবে তখন এখানে কি করতে হবে সেটা বলা রয়েছে যেমন এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্স আর রিকোয়েস্টেড টু মেনশান দ্য পোস্ট নেম ইন দ্য সাবজেক্ট অফ দ্য মেল মেলের যে সাবজেক্ট থাকে সাবজেক্টের যে জায়গা থাকে সাবজেক্ট লেখার সেই মেলে এখানে কিন্তু পোস্ট নেমটা দিতে হবে মানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে যে গেস্ট টিচার ইন ম্যাথামেটিক্স বা গেস্ট টিচার ইন বেঙ্গলি সেই পোস্টের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটা মেল মেলের সাবজেক্ট সেকশানে তারপরে এখানে বলা রয়েছে যে ওয়েবসাইট থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন কিংবা এই যে অ্যাপ্লিকেশান ফর্মেট বা অ্যাপ্লিকেশান ফর্ম এই পিডিএফটি আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দেওয়া থাকবে তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই পি ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার একটা সময়সীমা দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি রিসিভড থ্রো দ্য ইমেল এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন ফ্রম ছাব্বিশ সেপ্টেম্বর থেকে চোদ্দোই অক্টোবর এই যে সময়টা দেওয়া রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ চোদ্দোই অক্টোবরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিকেল তিনটের মধ্যে তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে যেমন এখানে কোন কোন ডকুমেন্ট এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে সেলফ অ্যারেস্টেড করে দিতে হবে এগুলো কিন্তু আপনাকে সেলফ রেজিস্ট্রেট করে মেল করতে হবে মেল আইডি অনেক জায়গায় কিন্তু বারবার দেওয়া রয়েছে দেখুন এখানে কী ডকুমেন্ট দিতে হবে সেটা বলা রয়েছে যেমন এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে এবং রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এবং এখানে মার্কস দিতে হবে বোথ সাইড আপ টু দ্য হায়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার এমপি থেকে শুরু হবে মাধ্যমিক থেকে শুরু করে হায়েস্ট কোয়ালিফিকেশান আপনি বিএড পর্যন্ত দেবেন এবং বিএড থেকেও যদি আপনার কোনো হায়েস্ট কোয়ালিফিকেশান থাকে আপনি সেটাও দিতে পারেন কিন্তু আপনাকে বিএড পর্যন্ত মার্কস দিতেই হবে তারপরে এখানে বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইভ অ্যাভেলেবেল আপনার যদি স্কুলে পড়ানোর কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সার্টিফিকেট আপনি দেবেন তারপরে কাস্ট সার্টিফিকেট দেবেন আপনার যদি থাক থেকে থাকে তারপরে এখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি সেটা আপনাকে ফর্মে উল্লেখ করতে হবে তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া রয়েছে তো এটা আপনি কীভাবে ফিল আপ করবেন সেটা আমি একটু বলে দিই যেমন প্রথমেই এখানে দেখুন একটি ফটো অ্যাটাচ করতে হবে এবং সেই ফটো অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো হবে এবং কালার ফটোগ্রাফ হবে তারপরে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নামটাকে নিয়ে উল্লেখ করতে হবে এবং এখানে কোন সাবজেক্ট সেটা তো অবশ্যই উল্লেখ করবেন তারপরে এখানে আপনার নাম লিখতে হবে ব্লগ লেটারে তারপর এখানে আপনার ফাদার কিংবা হাজব্যান্ড কিংবা গার্ডিয়ানের নাম লিখতে হবে তারপর এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে তারপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেম হলে সেম টু সেম লিখে দেবেন আলাদা হলে আলাদাভাবে লিখবেন তারপর আপনার ডেট অফ বার্থ লিখবেন তারপরে আপনার এজ লিখবেন তারপরে সেক্স লিখবেন তারপরে আপনার ক্যাটাগরি লিখবেন তারপরে আপনার ন্যাশনালিটি লিখবেন তারপরে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে আপনি মাধ্যমিক থেকে শুরু করবেন আপনার একাডেমিক কোয়ালিফিকেশানে এক্সাম পাস্ট মাধ্যমিক থেকে শুরু করবেন তারপরে বোর্ড লিখবেন ইয়ার অফ পাসিং লিখবেন টোটাল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ মার্কস তো আপনি এখানে মাধ্যমিক লিখবেন এইচএস লিখবেন তারপরে আপনি গ্র্যাজুয়েশান লিখবেন এখানে পোস্ট গ্র্যাজুয়েশান লিখবেন তারপরে বিএড লিখবেন যাদের পোস্ট গ্র্যাজুয়েশান নেই তাদের বিয়ের পরে বা বিএসসির পরে এখানে আপনি বিএড লিখে দেবেন তারপর এখানে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে ডিটেলসে আপনি উল্লেখ করবেন তারপর এখানে রয়েছে ডিক্লের এখানে আপনাকে ফুল সিগনেচার করতে হবে এখানে আপনাকে ফুল সিগনেচার করতে হবে এবং তারপর এখানে প্রেস দিতে হবে ডেট দিতে হবে এবং এখানে বলা রয়েছে যে আপনার সমস্ত মার্কশিট কিন্তু এখানে বোৎসার দিতে হবে সেটা আগেই বলা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এখানে ফর্মটা ফিল করতে হবে এবং এই সমস্ত ফর্মটা ফিল আপ করে আপনাকে পিডিএফ বানিয়ে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেলফ অ্যাডাস্টেট করে সমস্ত বিষয়টা একটা সিঙ্গেল পিডিএফ বানিয়ে কিন্তু আপনাকে মেল করতে হবে এবং মেল করার যে ইমেল আইডি সেটা এখানে দেওয়া রয়েছে সেটা আপনারা ভালো করে দেখে নেবেন এবং সময়সীমাটা অবশ্যই খেয়াল করবেন চোদ্দোই অক্টোবর কিন্তু এখানে মেল করার লাস্ট ডেট এবং বিকেল তিনটের মধ্যে এবং এখানে কোন কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো আগেই দেখে নিয়েছেন এই ইনফরমেশনটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে